বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার সাইফুল ইসলাম, দেশ হেলথ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনায়। এখন যেহেতু প্রচুর প্রচুর গরম পড়েছে বাইরে, মনে করলাম আপনারা তো প্রচুর লেবু শরবত খাচ্ছেন, আর এখন লেবুরও সময়, তো আজকে লেবু নিয়ে কিন্তু কিছু কথা বলা যাক। আমি আসলে লেবুর উপকারিতা নিয়ে কথা বলবো না, কারণ লেবুর উপকারিতা সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন এবং সেগুলো আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন। আমি আজকে কথা বলবো লেবুর খোসা নিয়ে, যেটা আমরা সাধারণত ফেলে দিই, আমরা খাই না। কিন্তু লেবুর রসের চাইতে, আমরা প্রধানত লেবুর রসটা খাই, তো লেবুর রসের চাইতে লেবুর খোসাতে 10 গুণ পুষ্টি উপাদান বেশি আছে। লেবুর রসের যে উপাদান আছে সেগুলো সবই খোসায় 10 গুণ আরও বেশি আছে। তাহলে এই উপকারী জিনিসটিকে আমরা কেন ফেলে দিব? লেবুর 100 গ্রাম খোসা, মানে এই খোসা শুকিয়ে গুঁড়ো করার পরে 100 গ্রাম গুঁড়ায় কী কী পাওয়া যায় একটু আমরা দেখি। 134 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, 160 মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়, 129 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় এবং 10.6 গ্রাম পরিমাণ ফাইবার পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন যে লেবু খোসাটা কত উপকারী। উপকারিতাগুলো কী কী আমরা একটু দেখি এক নজর। প্রথম কথাই হলো যে লেবুর খোসা অ্যাসিডিটি কমায়, অর্থাৎ গ্যাস কমায়। অনেকে লেবু খেতে পারেন না, বলেন যে আমার গ্যাস হয়। তো আমি বলবো যে তারা লেবু খাওয়ার পরে, লেবুর শরবত খান অথবা লেবুর রস খান অথবা ভাতের সাথে লেবু খান, খাওয়ার পরে আপনি একটু খোসা চিবিয়ে খান, আপনার গ্যাস হবে না। এর বাইরেও লেবুতে যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, খোসায় প্রচুর ক্যালসিয়াম আছে, সেজন্য এটি পলিআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস সহ হাড়ের যত রোগ আছে সবগুলোর ক্ষেত্রে খুবই উপকারী লেবুর খোসা। লেবুর খোসায় ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম, এবং গবেষণায় দেখা গেছে যে লেবুর খোসার খেলে ক্যান্সারের যে কোষ, ক্যান্সার আসলে কী, অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধি, সেই কোষের বৃদ্ধিটা ব্যাহত হয়, অর্থাৎ কম হয়, অর্থাৎ ক্যান্সারটা বড় হতে পারে না, ছড়াতে পারে না। সুতরাং যে কোনো পর্যায়ে আমি বলবো যে ক্যান্সার চিকিৎসা চলাকালীন আবার ক্যান্সার প্রতিরোধের জন্য আপনার লেবুর খোসাটা ব্যবহার করতে পারেন। লেবুর খোসা শরীরের যে কোনো ধরনের খারাপ ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক এগুলোকে মেরে ফেলতে সক্ষম। রূপচর্চায়ও কিন্তু লেবুর যথেষ্ট ব্যবহার আছে, এবং সেই ক্ষেত্রে খোসাকে আপনারা স্ক্রাবার বা ফেস প্যাক হিসাবে ব্যবহার করলে চামড়ার জন্য এটি অসম্ভব রকম ভালো কাজ করে। এখন আসি যে কীভাবে লেবুর খোসাটাকে আমরা ব্যবহার করতে পারি। প্রথমত বলবো যে খোসাটা আপনারা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটি চিবিয়ে খেতে পারেন, সেটি খাওয়াই যায় এবং একই উপকার তাতে পাওয়া যাবে। এর বাইরে যারা খোসা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, বা যদি লেবুর খোসাটিকে সারা বছর সংরক্ষণ করে খেতে চান, সেক্ষেত্রে যেটি করতে হবে সেটি হলো লেবুর খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এবং এর উপরে যে অংশটি আমরা লেবুর রসের জন্য যে অংশটি ভরা থাকে এই অংশটি ফেলে দিয়ে, খাওয়ার পরে এই অংশটা সিলে ফেলে দিয়ে পরিষ্কার করে এটিকে রোদে শুকিয়ে নিয়ে দিতে হবে, অথবা ওভেন যাদের আছে ওভেনে তারা 200 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে এটিকে মুচমুচে করে তারপরে এটাকে ব্লেন্ডারে অথবা হামানে দিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারেন সারা বছর। এবং এই গুঁড়ো আপনারা চিনির সাথে মিশিয়ে শরবত আকারে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, অথবা এটি স্যুপ রান্না করে খেতে পারেন, যে কোনো খাবারের সাথে এটিকে দিতে পারেন। গুঁড়ো হিসাবে আমরা যেমন গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে খাই, ঠিক একইভাবে লেবুর গুঁড়ো ছিটিয়ে দিয়ে খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা সেই উপকারগুলো পাবো। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়ামের মধ্যে যেহেতু আছে, ফাইবার আছে, সুতরাং বাওয়েলটাকে ভালো করবে, হজম প্রক্রিয়া ভালো করবে এবং মলত্যাগটি স্বাভাবিক করবে। সুতরাং লেবুর খোসাটা অত্যন্ত উপকারী, আমরা এটি আর ফেলবো না এখন থেকে, এটি আমরা ব্যবহার করব এবং খাবো। কিন্তু একটি সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু লেবুর খোসাটি হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের একটা বড় উৎস, এবং আমাদের শরীরে যে পাথর হয় বিভিন্ন জায়গায়, কিডনিতে, পিত্তথলিতে যে পাথর হয় সেটি কিন্তু ক্যালসিয়াম অক্সাইড দিয়ে গঠিত। সুতরাং যাদের কিডনিতে পাথর আছে বা পিত্তথলিতে পাথর আছে অথবা পাথর হওয়ার টেন্ডেন্সি আছে, অর্থাৎ পাথর হয়েছিল অপারেশন করে ফেলে দিয়েছেন, তার মানে টেন্ডেন্সি আছে, তারা লেবুর খোসা খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এর ক্যালসিয়াম অক্সালেট আবার নতুন করে আপনার পাথর তৈরি করতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, একটু অপ্রয়োজনীয় জিনিস অথচ খুবই উপকারী।
আমরা এরকম ব্যতিক্রমী বিষয়গুলো নিয়েও আপনাদের সামনে মাঝে মধ্যে আসব। আশা করি এগুলো আপনাদের উপকার হবে। আপনাদের মতামত পেলে আমরা আরও আপনাদের জন্য নতুন ধরনের ভিডিও বানাতে পারবো। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।